নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেবম, আর আমি দেব আপনাদের সঙ্গে। নতুন ভিডিওগুলির দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর তারই পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আর আপনার মূল্যবান গঠনমূলক মতামত লিখুন কমেন্ট বক্সে। চাণক্যনীতি পঞ্চদশ অধ্যায়। যস্যচিত্তং দ্রবীভূতং কৃপয়া সর্বজন্তুষু তস্য জ্ঞানেন মোক্ষেন কিং জটাভস্ম লেপনৈ। প্রতিটি জীবের প্রতি যার অসীম করুণা ও প্রেম আছে, তার আর কোনো জ্ঞানের প্রয়োজন নেই, তার মুখ্য লাভেরও প্রয়োজন নেই, মাথায় জটাজুটো রাখা বা শরীরে চিতাভস্য মাখারও প্রয়োজন নেই। একমপ্যক্সরং জস্তু গুরু শিষ্যং প্রবোধয়েৎ পৃথিব্যং নাস্তি তদ্রব্যং যদ্দত্ত্বা স্বনরিণী ভবেৎ। এই পৃথিবীতে এমন কোন সম্পদ নেই যা দিয়ে গুরু প্রদত্ত জ্ঞানের ঋণ শোধ করা যায়। খলানাং কণ্ঠকানাং চ দিবি দৈব প্রতিক্রিয়া উপানন মুখ ভঙ্গ বা দূরত বা বিসর্জনম। কাঁটা ও দুষ্ট লোকের হাত থেকে বাঁচার দুটি উপায় আছে, পায়ে জুতো পরুন এবং তাকে এমনভাবে পদদলিত করুন যাতে সে মাথা তুলে দাঁড়াতে না পারে এবং আপনার থেকে অনেক দূরে থাকে। কুচৈলীনং দন্তমলোপধারিণং বহবাসীনং নিষ্ঠুরভাষিণং চ সূর্যোদয়ে চ অস্তমিতে সায়নং বিমুঞ্চিতে শ্রীর্যদি চক্রপাণে। যিনি অপরিচ্ছন্ন পোশাক পরেন, যার দাঁত পরিষ্কার নয়, যিনি অধিক ভোজন করেন, যিনি কর্কশ বাক্য প্রয়োগ করেন, যিনি সূর্যোদয় ও সূর্যাস্তকালে শয্যা গ্রহণ করেন, তিনি যত বড় ব্যক্তিই হন না কেন তাঁর লক্ষ্যে লাভ হয় না। তজ্জন্তি মিত্রাণি ধনৈর্বিহীনং পুত্রাশ্চ দ্বারাশ্চ সহিজ্জনাশ্চ তমর্থবন্তং পুনরাশ্রয়ন্তি অর্থ হি লোকে মনুষ্যস্য বন্ধু। যিনি সম্পত্তি হারান, বন্ধু পত্নী চাকর এমনকি আত্মীয় তাকে পরিত্যাগ করে, যখন হৃত সম্পত্তি ফিরে পান তখন তারা সবাই ফিরে আসে। সুতরাং পৃথিবীতে অর্থই হল প্রকৃত সম্পদ। অন্যায়োপার্জিত দ্রব্যং দশ বর্ষাণি তিষ্ঠতি প্রাপ্তে চ একাদশে বর্ষে সমূলং তদ বিনশ্যতি। পাপের পথে রোজগার করা অর্থ দশ বছর থাকতে পারে, একাদশতম বছরে তা উপার্জনকারীকে সঙ্গে নিয়ে অবলুপ্ত হয়। অয়ুক্তং স্বামীন ইয়ুক্তং ইয়ুক্তং নিচস্য দূষণম অমৃতং রাহবে মৃত্যু বিষং শঙ্কর ভূষণম। মহান ব্যক্তি ভুল কাজ করলে কোনো দোষ নেই, নিজ ব্যক্তি মহান কাজ করলে তিনি তিরস্কৃত হন। অমৃত পান করেই রাহুর মৃত্যু হয়েছিল, কিন্তু ভগবান শঙ্কর বিষ পান করলে বিষ তাঁর গলার অলঙ্কার হয়ে যায়। তদ্ভোজনং যদ্দ্বিজভুক্ত শেষং তৎসৌহৃদং যৎক্রিয়তে পরস্মিন স্বপ্রজ্ঞতা য ন করতি পাপং দম্ভ বিনা য ক্রিয়তে স্বধর্ম। প্রকৃত ভোজন হল ব্রহ্মজ্ঞানীর ভোজনের উচ্ছিষ্ট, সেই প্রকৃত প্রেম যা অন্যকে দান করা যায়। নিজের প্রতি যে প্রেম তা প্রেম নয়,
সেটিই প্রকৃত জ্ঞান, যা পাপ কর্ম করতে দেয় না। গোপনে দান করাই প্রকৃত দান। মনির লুণ্ঠতি পদাগ্রে কাচ শিরসি ধার্যতে, ক্রয় বিক্রয় বেলায়ং কাচ কাচ মনির মনি। যার যাচাই করার ক্ষমতা নেই, তিনি বহুমূল্য রত্নকে পায়ের তলায় ধুলোর সমান করে রাখেন আর কাজকে মাথায় তোলেন। তার ফলে রত্নের মূল্য কমে যায় না আর কাচের মূল্য বেড়ে যায় না। জহুরী কাচকে কাচের ও রত্নকে রত্নের মূল্য দেন। অনন্ত শাস্ত্রং বহুলাশ্চ বিদ্যা, স্বল্পশ্চ কালো বহু বিঘ্নতাচ, যত সারভূতং তদুপাসনীয়ং হংস যথা ক্ষীরম ইব অম্বু মধ্যাৎ। শাস্ত্রজ্ঞান অনন্ত, শিল্প নৈপুণ্যও অনন্ত, জীবন ক্ষণকালের। শাস্ত্রজ্ঞান ও শিল্প নিপুণতা শিখতে গেলে অনেক বাধা তো আসবেই, সুতরাং তাই শিখুন যা আপনার জন্য মহত্বপূর্ণ। যেমন করে হংস দুধে মেশা জল ফেলে দিয়ে শুধুমাত্র দুধটুকুই পান করেন। দুরাগতং পথি শ্রান্তং বৃথা চ গৃহমাগতম, অনর্চৈতবা যো ভুঙ্ক্তে স বৈ চণ্ডাল উচ্চতে। ক্লান্ত ও পরিশ্রান্ত অতিথির আপ্যায়ন না করে যিনি নিজের ভোজন নিজেই করেন, তিনি চণ্ডাল ছাড়া আর কিছুই নন। পঠন্তি চতুর বেদান্ত ধর্ম শাস্ত্রান্যকেশ আত্মান্য নৈব জানন্তি দুর্বিপাক রসং যথা। চার বেদ ও সকল ধর্মশাস্ত্রের জ্ঞান থাকলেও যদি আত্মবোধ না জন্মায়, তবে তিনি বহু প্রকার ব্যঞ্জন রন্ধনকারীর সমান, যে কিনা রন্ধন করতে জানে কিন্তু স্বাদ গ্রহণ করতে জানে না। ধন্যা দ্বিজময়ী নৌকা বিপরীত ভবার নবে, তরন্ত অধোগতা সর্বে উপরিষ্ঠা পরন্তধ্য। তারাই ধন্য যারা এই সংসার সমুদ্র পার করার জন্য ব্রাহ্মণ রূপী নৌকার শরণ নিয়েছেন, এরা সাধারণ যাত্রী নন। অয়ম অমৃত নিধানং নায়ক ইয়প অশুধীনাম, অমৃতময় শরীর কান্তিযুক্ত ইয়পি চন্দ্র, ভবতি বিগত রশ্মিমণ্ডলং প্রাপ্য ভান পর সদন নিবিষ্টং কো লঘুতবং ন জাতি। চন্দ্র অমৃতের আকর, যে ঔষধির দেবতা, যা অমৃতের সমান অমর ও দীপ্যমান। যখন সে সূর্যের সামনে থাকে তার যে ভয়ঙ্কর অবস্থা হয়, ঠিক তেমনি এক সামান্য ব্যক্তি যখন অন্যের গৃহে যায় তিনিও ম্লান হয়ে যান। অলিরয়ং নলিনী পদমধ্যগ কমলিনী মকরন্দম দালস, বিধিবশাত পরদেশম উপাগত কুটজ পুষ্পরসং বহুমন্যতে। যে মৌমাছি গোলাপ ফুলের মধু পান করেছে, আজ সে একটি সামান্য ফুলের পাপড়িতেও বসে, কারণ সে এমন দেশে এসেছে যেখানে গোলাপ নেই, তাই সামান্য ফুলের পরাগই এখন তার অনেক প্রিয়। বন্ধ নানি খোলু সন্তি বহুনি প্রেম রজ্জুকৃত বন্ধন মন্যত, দারু ভেদনী পুনে ইয়পি ষড়ঙ্ঘ্রি নিষ্ক্রিয় ভবতি পঙ্কজ কোষে। ব্যক্তিকে বশীভূত করতে পৃথিবীতে অনেক নিয়ম আছে, সব থেকে মজবুত বাঁধন হল প্রেমের বাঁধন, যার প্রকৃষ্ট উদাহরণ হল মৌমাছি, যারা কাঠকে ফুটো করতে পারে কিন্তু কখনোই ফুলের পাপড়িকে নয়, প্রাণ চলে গেলেও নয়।